স্বাগত সবাইকে। এই জন্যই বলি যে কথায় নয়, কাজে বিশ্বাস করুন। তার প্রমাণ সামনে এসছে, যেটা গতবারও আমি নিজের চোখে দেখেছি, এবারও সেটা পরিষ্কার মানুষের সামনে, যে গতকাল মাধ্যমিক পরীক্ষায় যারা সফল হয়েছেন তারা কন্টিনিউয়াসলি ফোন করেছেন। তার মধ্যে অনেকের সাফল্যের যে গ্রাফ সেটা এতটাই উঠেছে তারা খুশি, অনেকে ব্যাপকভাবে নাম্বার পেয়েছেন, সেই নাম্বারটা 90%-এর উপর তারা নাম্বার পেয়েছেন, তার জন্য তারা ফোন করেছেন। এবং এই ফোনগুলো প্রমাণ করছে যে রেমিডির কোনো সাবস্টিটিউট নেই, যে বাস্তুর কথা দাদা বলছেন এখানে বসে তার কোনো সাবস্টিটিউট নেই, যে গাইডলাইনের কথা বলছেন তার কোনো বিকল্প নেই, এবং আপনার ব্যর্থতার কথা ভাববার সময়ও আপনার নেই। অর্থাৎ আগামী দিনে শুধুমাত্র সাফল্য। তার জন্য ডেফিনেটলি কিছু নিয়ম মানতে হবে, সবটা খেলার জিনিস নয় যে আপনি চাইলেন বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন আর সবটা হয়ে গেল। স্বপ্ন বাস্তব হবে তখনই যখন আপনি কাজ করবেন, আপনি খানিকটা হলে এগোবেন। এ কথা বারবার করে বলে আসেন অভি শাস্ত্রী। আমাদের কাছে শুধু একটা নাম নয়, আজকে একটা ব্র্যান্ড, মানুষের কাছে পরিচয়, মানুষের কাছে আস্থা, ভরসা, বিশ্বাস এবং অগ্রগতির প্রতীক। আমাদের সঙ্গে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, এই সময়তে দাঁড়িয়ে মানুষের মুখে চওড়া হাসি, অভিদাত দেখানো সাফল্যের পথ ধরে। স্বাগত দাদা আপনাকে অনুষ্ঠানে। বেশ, আমি তো আপনাকে প্রথমে ধন্যবাদ জানাবো, যে কারণ দেখুন এডুকেশন তো মানুষের জীবনকে তৈরি করে। এবার অনেক কমপ্লিকেশনস এর মধ্যে দিয়ে পরীক্ষা হয়নি হয়নি ইত্যাদি ইত্যাদি অনেক হয়েছে, কিন্তু আপনি একটা কথা আমাকে এসেই বললেন যে দাদা এই যে যারা সাফল্য পেয়েছে তারা কিন্তু আমার কাছে ক্লাস 5-6 থেকে দেখিয়েছে। এটা একটা খুব ভালো কথা হচ্ছে, যত আগে থেকে তৈরি করা যাবে তত কংক্রিট হবে। ক্লাস 5 এ যারা পড়তো, 6 এ যারা পড়তো, এবছর মাধ্যমিক মানে গতকালের রেজাল্ট, আমি এর আগের প্রোগ্রামে বলেছিলাম, আমাকে অনেকে ফোন করেছে যে একটু মানসিকভাবে যেন ভেঙে পড়ছে, বাবা মায়েরা ভেঙে পড়ছে, গতকাল সব যেন সেই মানে এনার্জি ড্রিঙ্ক খাওয়ার মতন অবস্থা হয়েছে। মানে হোয়াটসঅ্যাপে মেসেজের পর মেসেজ আসছে আমার কাছে, এবং প্রত্যেকটা প্রত্যেক গার্জেন বলছে হ্যাঁ ছেলে বা মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, আমরা খুশি তাতে। এবার কথা হচ্ছে আমার যারা ক্লায়েন্ট অলরেডি যারা, তারা কিন্তু সাকসেস পেয়ে গেছে। আজকে আমি ডিটেল আলোচনা করব, আমার কাছে হোয়াটসঅ্যাপে এরকম অনেক মেসেজ আসছে যারা আপনারা বিভিন্ন ধরনের দিক থেকে লোনের জর্জরিত হয়ে গেছে, মানে লোন নিয়ে আপনি ভেবেছিলেন যে সাইন করবেন কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। তার মানে আপনার প্রোগ্রাম আজকে অনেকটা ব্যবসায়ীদের জন্য বটে, ব্যবসায়ীদের জন্য বটে, এবং 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 ছাত্রছাত্রীদের জন্য বটে। জানো কারণ অনেক ছাত্রছাত্রী এরকম রয়েছে যারা লোন নিয়ে পড়াশোনা করেছে, এডুকেশন লোন নিয়ে, কিন্তু কর্ম পাচ্ছে না। এবার ব্যাংক তো ছাড়বে না, ব্যাংক বলবে আপনি পয়সা দিয়েছি আপনি পেমেন্ট করুন। ঠিক ঠিক ঠিক। এবার কথা হচ্ছে তার বাবার হয়তো সেই ক্ষমতা নেই, ছেলে চাকরি পাচ্ছে না, মানে একটা তিতিবিরক্তিকর একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে বাড়িতে, কি করণীয়? আমি আজকে একটার পর একটা জিনিস বলে যাবো, একটার পর একটা ডায়াগ্রামস বলে যাবো, এগুলো একটু অ্যাপ্লাই করতে করতে থাকুন। কারণ জানবেন আমি একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই, আমার কাছে মানুষই ভগবান, আমি ওপরে ভগবানকে দেখিনি, তার জন্য আমার বাড়িতে কোনো মূর্তি রাখা হয় না, আমি বিশ্বাস করি না মূর্তি পূজায়, আমি বিশ্বাস করি মানুষের সফলতায়। আপনারা যত হাসবেন, যত বলবেন হ্যাঁ অভিশাস্ত্রী ভালো হোক বা অভিদার ভালো হোক, তত আমাকে প্রকৃতি দেবে, এটাই স্বাভাবিক ব্যাপার না। এর মধ্যে কিন্তু কিছু মিরাকেল হয়েছে, এটাও আপনাদের বলে দিই। কি সাফল্য বলবো না, ঢাকঢোল পেটানো অভিধারও পছন্দ নয়, উনি আমাকে একটু আগে বলেছেন একটি বিশেষ বিষয়, যে বিষয়ে একাধিক মানুষ সাফল্য পেয়েছেন, কয়েকদিন আগেই আমরা সেই কথা বলছিলাম, এটা কিন্তু রিমার্কেবল। কোন বিষয় বলবো না, যারা ফোন করবেন তারা যদি পার্সোনালি জানতে চান, উনি যদি বলতে চান। আমি আমার বুকিং নাম্বারের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে, এই যে নাম্বারটা 9609325111, এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আপনার যারা যারা এই নাম্বারটা সেভ করে রেখেছেন, আমি একটি আপডেট আগামীকাল ছাড়ব। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আপনারা সেখানেই দেখতে পাবেন যে সফলতা কীভাবে আসে মানুষের লাইফে, বাস্তু কীভাবে নিয়ে আসতে পারে, অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি কীভাবে নিয়ে আসতে পারে, আজকে দেখাবো। এবং আমি একটা কথা আপনাদেরকে একটা অনুরোধ করব, পরের মুখে ঝালকাবেন না। অনেকে আছে অভিদার কাছে আমি গেছিলাম খুব ভালো আছি তুমিও যাও, সেও নাচতে নাচতে চলে আসলো,
কিন্তু জানবেন নিজে অ্যাপ্লাই করে বুঝুন আজকে সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই জিনিসগুলো আজকে দিয়ে যাব আপনাদের। আমি একটা জিনিস ডায়াগ্রাম বলে দিয়ে তারপর ফোনটা নেব। যাদের যাদের বাড়িতে দেখবেন ছাদ অনেকটা এগিয়ে গেছে, মানে ধরুন এটি আপনার বাড়ি, তাহলে আপনার ছাদ বাড়ির এন্ড যদি এটা হয় তাহলে ছাদটা এই জায়গায় থাকাটা ভালো, কিন্তু ছাদটা এই অবধি বেড়ে গেছে, মানে এই দেওয়ালের থেকে ছাদ অনেক বেরিয়ে আছে। এই সমস্ত বাড়িতে লোনে জড়ানোর চান্স খুব বেশি। এবার কথা হচ্ছে ছাদটিকে তো ভাঙতে পারবেন না, ছাদ ভাঙতে গেলে যা খরচা হবে ওই খরচা হয়তো আপনি এই মুহূর্তে করতে পারছেন না। কী করণীয়? আমি একটা জিনিস বলে দিচ্ছি, দেখবেন আমাদের সর্ষে ফুল পাওয়া যায়, সর্ষে ফুল, সর্ষে ফুল যে জায়গাটা থেকে এক্সটেন্ড হয়ে গেছে ছাদটা, অর্থাৎ ধরুন এই দেওয়ালটা হচ্ছে লাস্ট দেওয়াল বা এই দেওয়ালটা হচ্ছে লাস্ট দেওয়াল, এই দেওয়ালটার এদিকেও অনেকটা বেড়ে গেছে, এই দেওয়ালটা কিছুটা বেড়ে গেছে, তার মানে যেদিকে এক্সটেন্ড বেশি করে গেছে সেই দেওয়ালে সর্ষে ফুল এবং ত্রিধাতু মিশিয়ে ওর মধ্যে ওখানে ওখানে কোনো একটা কিছু করে ওখানে লাগিয়ে দিন বা ঝুলিয়ে দিন ওই জায়গাটায়, ওই এক্সটেন্ড করার যে এনার্জিটা ওটা অনেকাংশে কমে যাবে। এক নম্বর কথা, যারা কারণ জানবেন ওই দিকে যদি এক্সটেন্ড করে যায়, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এইসব বাড়িতে যারা বাড়ির মালিক হন বা যারা মানে সারাউন্ডিং যারা থাকেন ওই বাড়ির মধ্যে যারা বাড়িটাকে ভোগ করছেন, ওভারঅল জায়গা থেকে কিন্তু লোনের জড়িয়ে যাওয়ার চান্স আপনাদের ক্ষেত্রে অতীব মাত্রায় বেশি হবে। এই জিনিসটি অ্যাপ্লাই করুন এবং আমি একটি ডায়াগ্রাম বলে দিচ্ছি, এই ডায়াগ্রামটিকে অ্যাপ্লাই করবেন, নতুবা কিন্তু এটা এই যে জিনিসটি লাগাবেন এটি কার্যকারিতা অতটা বুঝতে পারবেন না। কীরকম ডায়াগ্রাম? একটি গোল, তার মধ্যে আরেকটি গোল, তার মধ্যে আরেকটি গোল, তার বাইরে আরেকটি গোল, অর্থাৎ চারটে গোল। মানে যেরকম ওই সেই জানবেন যারা গান প্র্যাকটিস করে যেরকমভাবে যে জিনিসটি লাগানো থাকে এম করার জন্য, সেই রকম একটি মানে চারটে গোল ওর মধ্যে থাকবে এবং ওই গোলের ভেতরে আপনার নামটি লিখতে হবে, যে বাড়ির মালিক তার নামটি লিখে ওটিকে আমরা এন্ট্রান্স ডোরের ওখানে লাগিয়ে দিই। লাগান, অনেকাংশে কিছুটা ডেভেলপ কিছুটা হলেও বেনিফিট পেতে পারেন, এরপর কিন্তু প্রতিকার প্রতিবিধানের দরকার আছে। মানে ওই টার্গেট পয়েন্ট যেরকম দেখা যায়, টার্গেট পয়েন্ট যেরকম দেখা যায়, পয়েন্ট যেরকম ভাবে দেখতে পাওয়া যায় সেই রকম ভাবে লাগান এন্ট্রান্স ডোরের সামনে, অনেকটা রিলিফ পাবেন। এরপর প্রতিকার প্রতিবিধান দরকার এবং ওই ছাদটা যে এক্সটেন্ড হয়ে গেছে ওইটার একটা স্পেশাল রেমেডি অভিশাস্ত্রীর কাছে হয়। একদম একটা জিনিস দেখুন, রেমেডির কোনো বিকল্প নেই, কিন্তু বর্তমান জটিল আর্থিক পরিস্থিতিতে মানুষ কি করে নিস্তার পাবেন সেই জায়গা থেকে, সেটা প্রথম থেকে অভিযোগ করে আসছেন। আমি বললাম না যে মুখের কথা নয়, কাজে বিশ্বাস করুন, এই হচ্ছে অভিশাস্ত্রীর গুণাগুণ এবং এটাই তিনি প্রমাণ করছেন যে মানুষ আপাতত একটা রিল্যাক্স পান, কিন্তু আবারও বলছি রেমেডির কোনো বিকল্প একটা জিনিস হচ্ছে এইগুলো করে একটুখানি আপনারা একটুখানি নিঃশ্বাসটা নিতে হবে, একদমই একদম একটু নিঃশ্বাসটা ভালো করে নিন, একদমই, তারপর প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন। এইটি কিন্তু মানে 100 কেন, 50% রেমেডিও নয় এটা, ওটা 1-2% রেমেডি হয়তো কাছে পিঠে যেতে পারে হালকা ফুলকা, যাতে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে নিঃশ্বাসটাকে চালু করেন না। তবে বাস্তুতে অভিশাস্ত্রী এখন মানে উনি যা করছেন এগুলো পরবর্তীকালে মানে আপনারা জানতে পারবেন, রিমার্কেবল। হ্যাঁ, এবং যারা যারা উদাহরণ পাচ্ছেন তারা ফোনে বলবেন। একজন রয়েছেন ফোনে, তো ফোনটা নিয়ে নিন। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, আপনি কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে মঞ্জু মণ্ডল বলছি। কোথা থেকে? জলপাইগুড়ি থেকে বলছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, জলপাইগুড়ি থেকে কি নাম বললেন? মঞ্জু মণ্ডল। মঞ্জু মণ্ডল, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? কতদিন ধরে দেখছেন? স্যার আমি তো 4 বছর থেকে দেখছি, আমার তো খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে? কারণ আছে, ওই শুধু ভালো লাগছে বলে হবে না, কেন ভালো লাগছে এই কারণেই, অভিদার যতগুলো ইসে দেখি সবাই আর কি হলো সাকসেস হয়, বা হলো যেরকম আমার দিদি গেছে, দিদি ছেলে গেছে, এরা সবাই আর কি অভিদার মানে কি যেটার জন্য গেছে ব্যবসা চাকরি সব ক্ষেত্রে ওদের হলো সাকসেস হয়েছে। আস্তে আস্তে বলুন কেস ছিল আমার দিদির ছেলে গেছে, ওরা হচ্ছে দিদির ছেলে। আচ্ছা, কেমন আছে দিদির ছেলে এখন? ওরা এখন ভালো আছে। কতদিন আগে আমার কাছে এসেছিলেন? কতদিন আগে মানে কি বেশি দিন না, বছর খানেক হলো। তা আপনার দিদির ছেলে কি করে? দিদির ছেলে তো চাকরি করে। চাকরিতে কেমন ডেভেলপমেন্ট হলো? এখন তো অনেক ভালো
বা এসছিল কি তাই, এসছিল কি তাই জন্য, মানে চাকরির উন্নতির জন্য এসছিলেন? কোন দিলা মানে কোন কোয়েশ্চেনই আসবে না যে আমার লাইভ করতে তো সময় নেই, শুধু আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে আমাকে আসতে হয় প্রত্যেক সপ্তাহে, বুঝতে পেরেছেন? আচ্ছা বলুন, আচ্ছা কার সম্বন্ধে জানবেন? স্যার আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা বলুন, আপনার ডেট অফ টাইম বাদ বলুন। আপনার কি 34 বছরে পড়েছেন না 34 বছর ক্রস করে 35 পড়েছেন, কোনটা? 34 ক্রস করে 35 আপনি পড়েছেন, তাই তো? আচ্ছা ওকে 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 ওকে, আমি কতগুলো কথা একটু বলি আপনাকে, কতগুলো জায়গায় আমি একটু সাবধান করব। এক নম্বর পয়েন্ট, আপনার কোনো সম্পত্তিজনিত প্রবলেমের শিকার আপনি হতে পারেন, এক নম্বর কথা। দু নম্বর কথা, আপনার কোনো মানে নিকট কোনো আত্মীয়, সে আপনার ছোটো হওয়ারই সম্ভাবনা বেশি, নিকট কোনো আত্মীয়র থেকে আপনার কিন্তু ধাক্কা আসার চান্স একটু রয়েছে, এক নম্বর পয়েন্ট। এবং গত 5 বছরে এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে কিন্তু এরা সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে। আর দু নম্বর, তিন নম্বর কথা হচ্ছে এই চার্টে আপনার বাড়ির যে দক্ষিণ পশ্চিম কর্নার, সেই দক্ষিণ পশ্চিম কর্নারে যদি কোনোভাবে আপনার এন্ট্রান্স ডোর পড়ে যায়, দক্ষিণ পশ্চিম কর্নারে আপনার যদি কোনোভাবে সেপটিক ট্যাঙ্ক পড়ে যায় দক্ষিণ পশ্চিম কর্নারে, মানে কোনো পারিবারিক কোন জায়গা থেকে কখনো কোনো ঝামেলা কখনো হয়েছিল আমাকে এটা জাস্ট একটু জানান, ইজ নট প্রেডিকশন। আমাদের আমার আত্মীয়ের মধ্যে মানে কি আমাদের বাড়ির আমার দেওরের সাথে হয়েছিল জমি একটা সম্পত্তির রিলেটেড কোন প্রবলেম আপনি শুরু করলেন, বিউটি মানে অদ্ভুত অদ্ভুত, এই হচ্ছে এক্সাম্পল। দেখুন একটা জিনিস বলি, নিজের হাতটি দেখুন, ডান হাতটি দেখবেন ভালো করে দেখবেন, না দেখে বলবেন না। এই যে আমাদের কনিষ্ঠ আঙুলটি রয়েছে সব থেকে বাচ্চা যে আঙুল, ঠিক আছে, এর ঠিক নিচের পজিশনটা দেখবেন, ওই জায়গায় দেখুন একটি ত্রিভুজ, একটু একটি ত্রিভুজ, ত্রিভুজ ঠিক নয় মানে ত্রিভুজের মতন রেখা উঠেছে কিন্তু পুরোপুরি ত্রিভুজটা কমপ্লিট হয়নি। দেখুন তিনটে কোনটাই থাকবেই থাকবেই, আছে ভালো করে দেখুন, আপনার সঙ্গে সামনাসামনি কখনো দেখা হয়েছে? হ্যাঁ শিলিগুড়িতে গেছিলাম তো, দেখা হয়েছিল। আপনি কার জন্য এসেছিলেন, আপনার জন্য এসেছিলেন? আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আমি একটা কথা বলি শুনুন, আমি এইসব কিচ্ছু নই, আমি একজন সাধারণ মানুষ, আমি আপনাদের সেবা করি, বুঝতে পেরেছেন? আমি একটা কথা বলি শুনুন, এই জিনিস এই সম্পত্তিজনিত প্রবলেম নিয়ে আপনারা কিন্তু প্রায় লাস্ট 5-6 বছর ধরে ভুগছেন, তাই তো? 5-6 বছর না, মিনিমাম 10 বছর। হ্যাঁ তাহলে 5-6 বছর এটা বেড়েছে, সেটা দেখুন
মানে আপনাদের বাড়িতে ক টাকা ইনকাম হচ্ছে আর ক টাকা বের হচ্ছে সেটা আমায় একটু বলুন তো। স্যার আমাদের বাড়িতে কিছুদিন আগে তো ভালোই ছিলাম, হ্যাঁ তো আমি তো একটা আমি যে একটা হসপিটালে নার্সিং এর রিসে করি, আচ্ছা তো ওই জায়গা থেকে এখন আসলে বর্তমান আমি খুব খারাপ শরীরটা আর কি হলো দেখুন। আচ্ছা এবার আমি বলি শুনুন, এক মিনিট একটা কথা বলি শুনুন, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিমের যে নেগেটিভ এফেক্টটা না ওইটাকে আগে ঠিক করুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ ওটাকে আগে ঠিক করুন। আপনার যাকে ভালো লাগে ঠিক আছে, এটা কোনো অ্যাস্ট্রোলজারের কাজ নয়, এটা একজন বাস্তুবিদের কাজ ঠিক আছে, এই জায়গাটাকে ঠিক করুন। আর একটা কথা বলে দিই, আপনার বাড়ির সারাউন্ডিং কোনো কাঁটা জাতীয় গাছ থাকার কথা, হয় আপনার জমিতে আছে লেবু গাছ আছে, কি গাছ? আপনারা ওই গাছ থাকা অবস্থাতেও বাঁচুন এই জায়গাটার ইমিডিয়েট। ম্যাডাম একটা কথা বলবো, আপনি তো বললেন আপনার দিদির ছেলে আমার কাছে এসেছিল ভালো আছে এখন, আমি আবার একটা কথা বলি শুনুন, এই চারটাকে আগামী এই যে এই 15টা দিন আমি গত প্রোগ্রামেও বলেছি এই টাইমটাকে একটু ইউটিলাইজ করুন, আপনি পারলে বা ইমিডিয়েট যোগাযোগ করুন বুকিং নাম্বারে, বুঝতে পেরেছেন? যদি যদি বলে বুকিং ফুল আছে বলবেন দাদা বলে দিয়েছে, বলবেন অভিদাকে সিটিভেন লাইন পেয়েছিলাম, অভিদা বলেছে এটা বুকিং দিতে, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, আমি আমার একটা আরেকটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলুন স্যার। আমি হলো এই কয়েকদিন হলো একটা শাড়ির ব্যবসা অল্প করে খুলছি বাড়িতেই, হ্যাঁ তো আমি ওই ব্যবসাটা করতে চাই, হবে কি? হ্যাঁ নিশ্চয়ই হবে, কিন্তু কথা হচ্ছে ধারে মাল দেওয়া যাবে না, কিন্তু বাড়িতে শাড়ির ব্যবসা মানে 500 মানে 1000 টাকা শাড়ি 1200 টাকায় বেচতে হবে আর 50 টাকা করে মাসে দেবে, এরকম করলে কিন্তু সব ব্যবসাটাকে উঠে যাবে। ভালোভাবে ব্যবসা করুন আর আপনার সাউথ ওয়েস্ট জোনটাকে ঠিক করুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোন আপনার চার্ট অনুযায়ী, বুঝতে পারছেন? বারবার করে বাস্তুর কথা বলছেন, ঠিক আছে এইটাকে ঠিক করুন, সব ঠিক হবে। ঠিক আমার কি ওটা হবে? ওটা হবে না, ওটা করতেই হবে, হ্যাভ টু, বুঝতে পারছেন? ভালো থাকুন, আপনি এসেছিলেন ভালো আছেন, আরও ভালো থাকবেন। আর একটা কথা বলি, সম্পত্তিজনিত যে প্রবলেমে যারা ভুগছেন, মানে পাওনা সম্পত্তি পাচ্ছেন না, ইমিডিয়েট একটা জিনিস বলে দিই আপনাদের, দেখুন কোনো না কোনোভাবে কোনো পশ্চিম দিকে ঢাল হয়ে গেছে বা দক্ষিণ পশ্চিম এক্সটেন্ড করে গেছে, বাড়ির পার্শ্ববর্তী জায়গায় কারোর কোনো সেপটিক ট্যাঙ্ক হয়তো আপনার মানে যে বাউন্ডারি সেখানে সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, এগুলো হবেই, তবেই কিন্তু আপনার বাড়িতে ওই সম্পত্তি রিলেটেড প্রবলেমটি আসছে। এগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নাহলে সারা জীবনে হয়তো আপনি যদি মামলা করেন মামলায় জিতবেন, কিন্তু সেই বয়সটায় আপনি ওই সম্পত্তিটা ভোগ করতে পারবেন তো? একদমই, এটা একটা খুব বড় বিষয়। কারণ আমার একজন জানাশোনা ব্যক্তি, তিনি মামলায় জিতেছিলেন সম্পত্তি মানে সিভিল মামলায় তিনি জিতলেন, যখন জিতলেন তখন তার বয়স 79 বছর, পেঁচালো ধরনের করে দিয়ে লাভ নেই, ইজি করুন, সেই ইজির প্রসেস হচ্ছে একমাত্র বাস্তু। আর এর থেকেও যদি বেশি ইজি করতে চান তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরির সঙ্গে বাস্তুকে অ্যাটাচ করুন, অটোমেটিক ডেভেলপমেন্ট আসবে। কেউ আছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, টিভির ভলিউম, টিভি চললে না টিভির আওয়াজটাকে মিউট করে নেবেন, বলুন কে বলছেন? কে বলছেন? আমি আসাম থেকে বলছি। আসাম থেকে? হ্যাঁ মহারাষ্ট্র থেকে বলছি, আসাম। কুমার সিং? বন্ধ ঘরে থাকলে
ঠিক আছে উপর আছে স্যার বেশ কেমন লাগছে অনুষ্ঠান দেখতে খুব ভালো স্যার আমি দেখছি কতদিন ধরে দেখছেন কোন বিষয়টা বেশি ভালো লাগে আমার ডেট অফ বার্থ 26/1974 তুলা লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র জানা আছে আচ্ছা এবার আমি কতগুলো কথা একটু বলে দিই মঘা নক্ষত্রে যারা জন্মায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মঘা নক্ষত্রে হচ্ছে মঘা মানে যুদ্ধ করে সিংহাসন জয় করার নাম হচ্ছে মঘা বুঝতে পারলেন যুদ্ধ করতে হবে আপনি দেখুন আপনার ছোটবেলা থেকে প্রচুর যুদ্ধ করেছেন এখনো যুদ্ধ করে যাচ্ছে স্ট্রাগল ওয়ার আর স্ট্রাগল দ্য আর সাকসেস হচ্ছে ছোটবেলা করতে যাবে মঘা জন্ম আর স্ট্রাগল করেনি এটা হতে পারে না এবার আসি কতগুলো কথায় সপ্তম অষ্টম নবম দশম এই চার্টটা বেসিক্যালি ব্যবসা থেকে ডেভেলপমেন্ট হওয়ার চার্ট মানে আপনাকে যদি ডেভেলপমেন্ট চান দেন ইউ হ্যাভ টু ডু আ বিজনেস বাট আগে কর্ম কোথাও চাকরি করে বা কোথাও কর্ম করে তারপর ব্যবসায় আসতে হবে নতুবা কিন্তু অসুবিধা হবে কি করেন আপনি আমি বিজনেস করি হোটেল বিজনেস হ্যাঁ ব্যবসা করেন কিসের ব্যবসা ব্যবসা করে হোটেল বিজনেস ধরেন হোটেল বিজনেস হোটেলের হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর আগে কি করতেন দাদা স্টেশনের দোকান ছিল ব্যবসা তো অনেক করেছি যুদ্ধ করছি ছোট থেকে দেখুন এই হচ্ছে কথা কি করতেন প্রথমে দোকান ছিল জীবনের প্রথম থেকে সঙ্গে বলুন ভালো করে বলুন এটা এইগুলো হচ্ছে প্রমাণ সামনে প্রচুর লড়াই করতে হয়েছে না আমি তো সাকসেস দেওয়ার জন্যই বসে আছি এত শিক্ষা দীক্ষা নিয়ে এত রিসার্চ করার মানে অভিজ্ঞতা নিয়ে বসে আছি তো সাকসেস দেওয়ার জন্যই আমি তো দেবো অবশ্যই দেবো আচ্ছা এবার আমার কথা বলুন এর আগে ব্যবসা করার আগে আপনি কখনো কারোর আন্ডারে কোনো কাজ করেছিলেন হ্যাঁ করেছিলাম হ্যাঁ আচ্ছা আপনার কি হোটেলের ব্যবসা মানে কি মানে রেস্টুরেন্ট টাইপের কোনো ব্যবসা করেন ধরেন ধাবা মানে হ্যাঁ ওই তো মানে তৈরি করা রান্না খাবার দাবার আপনি বিক্রি করেন তাই তো আচ্ছা 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 এবার আমি একটা কথা বলি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার যে কাস্টমারগুলো আসবে ধরুন যে কাস্টমার 200 টাকার খাবার খাবার কথা সে কাস্টমার কিন্তু 50 টাকা খেয়ে চলে যেতে পারে অন্য দোকানে বুঝতে পারছেন এই ধরনের একটা প্রবলেম্যাটিক সিচুয়েশন আপনার চার্ট অনুযায়ী দেখাচ্ছে আমাকে একটা কথা জানান আপনার বাবা আছেন আপনার বাবা আছেন আপনার বাবার হাঁটুতে কোনো প্রবলেম বা ঘাড়ে কোনো প্রবলেম বা কোমরে কোনো প্রবলেম হাঁটু কোমর ঘাড় এই তিনটের মধ্যে কোনো সমস্যা কি আপাতত দেখা দিয়েছে আপনি পারলে ইমিডিয়েট যদি ভালো থাকতে চান তুলে দেওয়া সম্ভব আপনি একবার পারলে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করুন বুঝতে পেরেছেন ঠিক হয়ে যাবেন অ্যাবসলিউটলি ঠিক হবে এটা আমার কমিটমেন্ট রইল আপনাকে কিন্তু রাস্তাকে আপনাকে চয়েস করতে হবে এবার বলে দিই আজকে সময় শেষ আগামীকাল বৃহস্পতিবার রাত্রির 11টায় আবারও আপনার সঙ্গে দেখা হবে ডিটেল আলোচনা করবো এই যারা লোনে ডুবে গেছেন তাদেরকে নিয়ে কালকে আমি ফোন একটু কমই নেব চোখ রাখুন সিটিভেন যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন স্বপ্ন ছাড়া কেউ আসবেন না স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার একদমই এবং এই স্বপ্ন আজকে বাস্তব হচ্ছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের তার প্রমাণ এই যে ফোনগুলো আসলো এই ফোনগুলোই প্রমাণ সবাই ভালো থাকবেন দাদাকে নমস্কার আবার কালকে দেখা হবে নমস্কার নমস্কার